নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন রান্নার নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে নিন। যদি আমার রান্না ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকুন। চলুন আজকে শিখিয়ে দিই দই এঁচোড় কীভাবে বানাবেন। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, আর এতে জল দিয়ে দেব কিছুটা। জল দিয়ে এঁচোড়গুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এবার আমি ঢেকে দেব, ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এঁচোড়গুলো দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে এঁচোড়, তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাইচ ফেড়ে দিয়েছি, আর দুটো লবঙ্গ, আর এক টুকরো দারচিনি ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো প্রায় হাফ বাটি মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে বলে। দেখুন পেঁয়াজটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে কষিয়ে নেব। দিলাম হলুদ গুঁড়ো, হালকা জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এঁচোড় সিদ্ধ করা জলটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হালকা আঁচে কষাচ্ছি যাতে মশলাগুলো জ্বলে না যায়। দেখুন কি সুন্দর রং বেরিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম দই, এক বাটি মতো দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় আঁচটা খুব সিম করে রাখতে হবে। দিলাম অল্প চিনি, দই ফুটে গেলে দিয়ে দেব এঁচোড়গুলো। কষিয়ে নিচ্ছি সুন্দর করে।
খুব অল্প জল দেব, খুব বেশি জল দেব না, এটা একটু মাখামাখাই হয়। দই এঁচোড়টা প্রায় হয়ে এসেছে, ঠিক এই সময় আমরা একটুখানি কসুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। বন্ধ করে দিয়েছি গ্যাসটা, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার শাক করে দেব, ধন্যবাদ বন্ধুরা।